কোরআন শরীফ বিশ্বাস করুন এটা কোনো তাবিজের কিতাব নয়, মুসলমানদের কোনো সার্থকতা কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন, তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা টাক্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। কোরআনের তাবিজ কেউ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস লিখে লটকিয়ে দিল, এখন এটার বিধান কি? এটাও জমহুর উলামায়ে কেরাম এটাকে নিষেধ বলেছেন। সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদি আল্লাহ তাআলা বলেন, কানু ইয়াকরাহুন আত-তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন। সাহাবায়ে কেরাম সব ধরনের তামাইম, সব ধরনের তাবিজকে তারা হারাম মনে করতেন, নিষিদ্ধ মনে করতেন, চাই কোরআন থেকে হোক, চাই গায়রে কোরআন থেকে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে ও শিরক করলো। যে কোন তাবিজ, যে কোন মাদুলি কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয়। সুতরাং তাবিজ, কোরআন দিয়ে তাবিজ দেওয়াটা হারাম, আর লটকানোটা শিরকের, ছোটো শিরকের বড় শিরকের পর্যায়ে দুইটার একদিন একটা হবে। যদি বিশ্বাস করে যে এটা কেউ করলে এটা আল্লাহ তাআলা এর মাধ্যমে শিফা দেবে, তাহলে ছোট শিরক হবে, আর যদি মনে করে যে এটা ভালো করে দিবে তাহলে বড় শিরক হয়ে যাবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তামায়ুমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। এটি আল্লাহ নবীর কথা, কোনো আলেমের ফতোয়া নাই। ফতোয়া হইলে ভাবতেন যে হতে পারে মানুষের মত ভুল হতে পারে, এটি কার কথা? নবী সাল্লামের কথা। আচ্ছা যদি কেউ বলে যে তাবিজ যাদের শিরক থাকবে সেটি শিরক, যেটা কোরআনের দোয়া দিয়ে করব, কোরআনের সুরা দিয়ে করব, অথবা নবী হাদিসের দোয়া দিয়ে করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পার্থক্য থাকতো তাহলে পার্থক্য করে বলতেন যে দেখো তোমরা কোরআন হাদিসের দোয়া দিয়ে করিও, তাবিজ করি, অসুবিধা নাই, আর শিরকি কথা দিয়ে বা বোধগম্য যেসব শব্দ নয় বাক্য নয় সেগুলি দিয়ে করিও না, ভেঙে বলতেন। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত পৌঁছানোর এই ফরজ দায়িত্ব পালনের জন্য এসেছিলেন, তিনি এই পার্থক্যের সাথে বর্ণনা করেননি। সুতরাং তাবিজ যে কোন রকম হোক না কেন আল্লাহ নবী বলেছেন শিরক, সুতরাং শিরক। কি রকম শিরক? পূজার শিরক নয়, সেজদা করার শিরক নয়, তাবিজকে কেউ সেজদা করে না, কিন্তু ভরসার শিরক। আল্লাহর উপর ভরসা করতে হবে, আস্থা করতে হবে, আস্থা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপর। তাবিজ আছে, আমাকে জাদু লাগবে না, ঠিক না? তাবিজ আছে, কোনো পরিমাণে কোনো জিন আমাকে স্পর্শ করতে পারবে না। মনে বল কি জন্য এই তাবিজ, পুরোপুরি বল হচ্ছে এই তাবিজের উপর, তাবিজ আছে। যদি তাবিজ না, এই যে মন খুব দুর্বল হয়ে পড়েছে, ভয় লাগছে, কেন? আস্থা আর হয়ে গেছেন, আস্থা ছিল কিসের উপর? তাবিজের উপর। তাহলে আল্লাহর উপর আস্থা না হয়ে তাবিজের উপর আস্থা হওয়া, এর নাম কি? সে কোরআনে সুরা দিয়ে তাবিজ হোক, আর দোয়া দিয়ে তাবিজ হোক, আর গাছ গাছড়া দিয়ে তাবিজ হোক, আর অন্য কোন শিরকি কলিমায় দিয়ে তাবিজ হোক, আস্থা তো তাবিজের উপর। আল্লাহ কি বলছেন? বহু আয়াত রয়েছে, একটি আয়াত বলছে, ওয়া আলাল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরেই একমাত্র ভরসা করো যদি তুমি মুমিন হও। তাহলে তাবিজের উপর যে ভরসা করবে সে কি মুমিন? না, মুশরিক হয়ে যাবে। তারপরে যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করবো, এমন কি খারাপ কথা? হ্যাঁ, খারাপ কথা। আরেকটি খারাপ কথা আছে, সেটা হচ্ছে যে পেশাব পায়খানায় কোরআনের কত অবমাননা করছেন, আল্লাহর নবীর দোয়ার কত অবমাননা করছেন। এটি কি হারাম নয় আপনার জন্য? দিনে কতবার গুনাহগার হচ্ছেন তাবিজ নিয়ে পেশাব করতে গিয়ে, পায়খানায় গিয়ে, গোসলখানায় গিয়ে কতবার গুনাহগার হচ্ছেন? স্ত্রীর কাছে গিয়ে, আর মহিলার গায়ে তাবিজ থাকলে স্বামীর কাছে গিয়ে, সুবহানাল্লাহ, চিন্তা করেন না? তাহলে শিরক আছে, এবং এই কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কথার অবমাননা মানহানিও আছে, যা কুফরির আশঙ্কা নিয়ে আসে আপনার জন্য। সুতরাং খবরদার, তাবিজের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করেন।